নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি রাজদীপ, আজকে আপনাদের সঙ্গে ব্রোকলির একটা রেসিপি শেয়ার করছি, ব্রোকলি মশালা। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ব্রোকলির একটা রেসিপি শেয়ার করবার জন্য, তো এই রেসিপিটা তাদের জন্য। রান্নাটা খুবই সহজ, একবার রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, খুবই সুস্বাদু ব্রোকলি মশালা। সবার প্রথমে আমি একটা বাটিতে 6 থেকে 7টা শুকনো লঙ্কা নিয়েছি এবং সেগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। রেসিপির নাম যখন ব্রোকলি মশালা, তখন একটু ঝাল ঝাল তো হতে হবে। আর এই শুকনো লঙ্কাগুলো গরম জলে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখুন, 20 মিনিট পর শুকনো লঙ্কাগুলো কিন্তু গরম জলে ভিজে অনেকটা নরম হয়ে এসেছে এবং ঝালটাও কিন্তু অনেকটা কমে গেছে, কারণ এই গরম জলের মধ্যে ঝালটা ট্রান্সফার হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার জারে 5 থেকে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন আর আদা। এবার 1-2 চামচ করে আমি যে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম যে গরম জলে, সেই জলটাই কিন্তু দিচ্ছি। মনে রাখবেন, এই জলটা কিন্তু পুরোটা দিয়ে দেবেন না, কারণ এই জলটাই কিন্তু সব থেকে বেশি ঝাল। খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, শুকনো লঙ্কা, আদা আর রসুনের খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসছে এবং খুব সুন্দর রং। ব্রোকলি মশলার রেসিপির প্রধান উপকরণ কিন্তু রেডি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন ভেজে নেব আমি ব্রোকলি। এখানে আমি একটা মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি এবং ফুলকপির মতো টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে ব্রোকলি ভেজে নেব। মনে রাখবেন, ফুলকপির থেকে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রোকলি রান্না হয় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই অনেকক্ষণ ভাজবার দরকার নেই। 2 থেকে 3 মিনিট আমি সর্ষের তেলে এই ব্রোকলিগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন, ব্রোকলি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর সবুজ রং, আমার তো খুবই ভালো লাগে। ব্রোকলিগুলো আমি তুলে রাখছি। বন্ধুরা, আপনাদের ব্রোকলি কীরকম রেসিপি পছন্দ, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ব্রোকলিগুলো ভেজে তুলে রাখার পর আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এবং তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। খুব সুন্দর করে পেঁয়াজ ভাজা ভাজা করে নেব। হিং আর গোটা জিরের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু ফুলকপির ডালনা কিন্তু আমরা সবাই ভালোবাসি, সবাই রান্না করে থাকি, ঠিক সেরকমভাবেই ব্রোকলি আজকে আমি রান্না করছি। আর একটু বেশি মশলা হবে, আর একটু বেশি স্পাইসি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি সেই শুকনো লঙ্কা, আদা আর রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম টমেটো পিউরি। যদি টমেটো পিউরি আপনাদের হাতের সামনে না থাকে, তাহলে কিন্তু আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি, সমস্ত ফ্লেভারকে ব্যালেন্স করবার জন্য। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি খুব সুন্দর করে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, এই মশলা কষানো যত ধৈর্য নিয়ে বা সুন্দর করে হবে, রেসিপির টেস্টও কিন্তু সব শেষে গিয়ে ততই সুন্দর হয়। তো অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে আসছে এবং আলুও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। ব্রোকলির মশলা একদম রেডি।
এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলির টুকরোগুলো। ব্রোকলি আগে থেকে ভাজাই ছিল, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সমস্ত মশলার সাথে ব্রোকলি খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং আবারও অল্প অল্প জল দিয়ে সমস্ত মশলার সাথে আলু এবং ব্রোকলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। সমস্ত মশলার সাথে ব্রোকলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমই আপনারা জল দিতে পারেন, তবে এই রেসিপিটাতে বেশি জল থাকে না, বেশি ঝোল থাকে না, একটু গামাখা হয়, অল্প অল্প গ্রেভি থাকে। সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়েছি এবং গ্যাসের আঁচটা কমিয়ে 5 থেকে 7 মিনিট মতো আমি ঢেকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর ফ্লেভার, খুব সুন্দর রং। আলু আর ব্রোকলি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং আমি যেরকম পরিমাণ গ্রেভি রাখবো ভেবেছিলাম ঠিক সেরকমই রয়েছে। ব্রোকলির খুব সুন্দর সবুজ রং এবং খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিট মতো এটা আমি হাই ফ্লেমে ফুটতে দেব। বন্ধুরা, রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর ব্রোকলির আর অন্য কোনো রেসিপি আপনাদের যদি সাজেশান থাকে তাহলে আমি নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। রান্না হয়ে গেল ব্রোকলি মশলা, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।